এই সরকারই হয়তো বুঝতে পারে না তারা একটি বিপ্লবী সরকার। তাদেরকে বুঝতে হবে, এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি, সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। এই বিডিআর কার্নেজটা হচ্ছে এই গভর্নমেন্টের প্রথম কোনো কার্নেজ, যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি, এই ইউনিটি প্রথম ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ। আমি যদি ভুল না করে থাকি, সামনে আমাদের সনাতনী ভাইদের সবচেয়ে যে ধর্মীয় উৎসব রয়েছে দুর্গা পূজা রয়েছে, এই দুর্গা পূজা নিয়ে আমাদেরকে সবাইকে আমরা একসাথে কাজ করতে হবে। ঠিক 5ই অগাস্টের পরে এই সরকারের উচিত ছিল কিছু স্টেপ নেওয়া যেগুলো আমাদের কনফিডেন্স বুস্ট করবে। সেটির মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিচার নিশ্চিত করা। আমরা এই সরকার হয়তো ভুলে গিয়েছে এই সরকার হচ্ছে একটি বিপ্লবী সরকার, আমরা তাদের পদক্ষেপের মধ্যে আমরা এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝতেই পারি না, বা এই সরকারই হয়তো বুঝতে পারে না তারা কি বিপ্লবী সরকার। তাদেরকে বুঝতে হবে, এই সরকারে যারা রয়েছে তাদেরকে অনুধাবন করতে হবে। এই সরকার কোনো সংবিধান মেনে আসেনি, এই সরকার কোনো নিয়ম মেনে আসেনি, সুতরাং এই ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ করার জন্য সংবিধানের দোহাই দিয়ে, কোনো নিয়মের দোহাই দিয়ে আবার যদি সেটাকে প্রলং করার চেষ্টা করে তাহলে সেটা পুরো জাতিকে আবার হতাশ করবে। 25 ফেব্রুয়ারি 2009 যখন বিডিআর বিদ্রোহের যে ঘটনাটি ঘটেছে তখন আমি ক্লাস 6-এ পড়ি, এবং আমরা এই প্রজন্ম যারা রয়েছে আমরা 5, 6, 4 বা আন্দোলনে যারা হচ্ছে পরবর্তীতে 36 দিনের আন্দোলনে যারা পরবর্তীতে যুক্ত হয়েছে আমরা কিন্তু ক্লাস 3, 4, 5, 6 এর আমাদের জেনারেশন। এই পুরোটা সময় আমরা হচ্ছে এই বিডিআর কার্নেজটা হচ্ছে এই গভর্নমেন্টের প্রথম কোনো কার্নেজ, যেটা হচ্ছে ন্যাশনাল যে ইউনিটি, এই ইউনিটি প্রথম ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করার প্রথম পদক্ষেপ, আমি যদি ভুল না করে থাকি। এবং ওইটা যখন হয় ওই ট্রমাটার মধ্য দিয়েই কিন্তু আমরা এই জেনারেশনটা বেড়ে উঠি, আমরা ওই 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 স্মৃতিটা নিয়ে আমরা বেড়ে উঠি। এখন এই গভর্নমেন্ট এসে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেটা এই 2 মাস আমরা যথেষ্ট সময় আমরা মনে করি তাদেরকে এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে যে বিডিআর বিদ্রোহের বিচার নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন। আওয়ামী ফ্যাসিজমের একটা ধরন ছিল 2009 সালে যখন এই গভর্নমেন্টটি গঠন হয়, আওয়ামী ফ্যাসিজমের একটা আমি একটা রিপোর্ট পড়ছিলাম গত কিছুদিন আগে, সেখানে ওয়ার্ল্ড ডেমোক্রেসি ডাইভার্সিফিকেশনের একটা ওরা একটা রিপোর্ট বের করে সেখানে বলা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংবিধান বিলুপ করার পরে এবং সেনা শাসন কায়েম করার পরে যে ধরনের ফ্যাসিজমের উৎপত্তি ঘটে, শেখ হাসিনা সংবিধানকে কায়েম রেখেই তার চেয়ে কঠিন ফ্যাসিজমকে উনি বলবৎ করতে পেরেছিল। তো যেই যেই সংবিধান আমাদেরকে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা কাঠামোকে আমাদের উপহার দিয়েছে, এই সংবিধানকে বিদ্যমান রেখে আমরা আশা করতে পারি না যে আমাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে এই সরকারের আমলে যত অপশাসন হয়েছে সেই অপশাসনগুলোর বিচার আমরা নিশ্চিত করতে পারবো। ডিজিএফআই, এই যে শব্দটা, পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আমাদের হচ্ছে আন্দোলন দমনে ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণে ডিজিএফআই, আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজ এটা, মানে সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি তো মনে করি যে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই পুলিশ তারা দাবি করেছে, তাদের পোশাকটাকে পরিবর্তন করার জন্য তারা দাবি করেছে, তারা রিফরমেশনের জন্য দাবি করেছে, ডিজিএফআই থেকে আমি মনে করি যে তাদের থেকে বক্তব্য আসা উচিত। গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই এর নাম দেখেছি, সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত, তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধগুলিকে একনলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে, নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে, নচেত অতীতের যে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। এই সরকারের সময় যদি আমাদের এত বছরের যে চাওয়া যে রিফরমেশন গুলো যদি না হয়, আমরা 2 ধরনের রিফরমেশনের কথা বলছি, কনস্টিটিউশনাল রিফরমেশন এবং ইনস্টিটিউশনাল রিফরমেশন, এই রিফরমেশন গুলো যদি না হয় তাহলে আবার আমরা জাতি হিসেবে আবার আশাহত হব। আমরা কালেক্টিভ ভাবে আমাদের এখন আমরা মেন্টাল ট্রমার মধ্যে রয়েছি,
আমাদের টলারেন্স লেভেল একদম কমে গিয়েছে। আমরা যারা ক্ষমতায় আছে এবং ক্ষমতার কাছাকাছি আছে, আমরা কাউকে আর বিশ্বাস করতে চাই না। এই কারণে বিশ্বাস করতে চাই না। গ্রামে একটি কথা বলে, যার একবার চুন খেয়ে জিহ্বা পুড়ে যায়, পরবর্তী তার দই দেখলে হচ্ছে তার ভয় পাই। আমরা যেহেতু ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রতারিত হয়েছি, এই কারণে এখন ক্ষমতায় যারা রয়েছে আমরা তাদের থেকেও আমরা মাঝে মাঝে আমরা আশা হারাই যাই। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এটা যে একটা বিপ্লবী সরকার, এই বিপ্লবী সরকারের চেতনা আপনারা ধারণ করুন এবং ডিসিশন গুলো যেন খুব র্যাপিড হয়। ডিসিশন গুলো যদি আপনারা সংবিধান এবং নিয়মের বেড়াজালে সবসময় রেখে দেন, আমরা কিন্তু আবার আশাবাদ হতে থাকব। সেই জন্য আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব, বিভিন্ন কমিশন গঠন করে দিয়ে যারা বঞ্চিত ছিল তাদেরকে কিভাবে অ্যাকোমোডেট করবেন, সেটির জন্য আপনারা যথাযথ হচ্ছে পদক্ষেপ নেবেন। সামনে আমাদের সনাতনী ভাইদের সবচেয়ে যে ধর্মীয় উৎসব রয়েছে, দুর্গাপূজা রয়েছে, এই দুর্গাপূজা নিয়ে আমাদেরকে সবাইকে আমরা একসাথে কাজ করতে হবে। আমাদের যেন কোনো আমাদের ওয়েস্টার্ন মিডিয়াতে এবং ইন্ডিয়াতে যেভাবে পোর্ট্রে করা হচ্ছে, এটা একটা ফান্ডামেন্টালিস্টদের আন্দোলন, এটা হচ্ছে ইসলামিস্টদের আন্দোলন, জিহাদিদের আন্দোলন, দেশ জিহাদি হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোতে আমাদের সরব থাকতে হবে। আমি আজকে আসার সময় একটা রিপোর্ট পড়ছিলাম যে ইন্ডিয়ার র নতুন একটি প্রজেক্ট হাতে নিয়েছে, সেই প্রজেক্টের মধ্যে লেফটিস্টদের সাথে উপস্থাপন করা হবে মূলত, এবং এই গভর্নমেন্টকে বেশিরভাগ সময় হিজবুত তাহরীর এবং ইসলামিস্ট যে দলগুলো রয়েছে তাদের সাথে এফিলিয়েটেড দেখানো হবে, এবং এটা দেখানোর মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করা হবে দেশটা মূলত ফান্ডামেন্টালিস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আমাদের দেশটা ফান্ডামেন্টালিস্ট মৌলবাদী বা যে যারা আমরা যে বিভিন্ন সময় তাদেরকে ট্যাগ করা হয়, ব্লেম দেওয়া হয়, বিষয়টি এমন না, এটা সবার আন্দোলন ছিল। এটা শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এখানে নেমে আসছে, এখানে হচ্ছে ডিওচেসের বাচ্চারা নেমে আসছে, শ্রমিক নেমে আসছে, মজুর নেমে আসছে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, এটা একটা সার্বজনীন আন্দোলন। সুতরাং এই বিষয়গুলোতে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। আরেকটি জায়গায় তারা আমাদেরকে কনস্পিরেসি করতে পারে, সেখানে বারবার করে দেখানো হতে পারে, বিশেষ করে যারা আমরা ইসলামিক যে দলগুলো রয়েছে তাদেরকে একটা মিস ইনফরমেশন বারবার করে দেওয়া হচ্ছে যে এই সরকার ওয়েস্টার্ন বিভিন্ন কালচার এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করা হচ্ছে, এটা একটা সুদি সরকার। এভাবে দিয়ে আমাদের যে একটি জাতীয় ঐক্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এই জাতীয় ঐক্যটি আমাদের বিনষ্ট করার চক্রান্ত, এটা রয়্যাল প্রজেক্ট আমাদেরকে করে তারা আবার ইন্টারভেন্ট করার চেষ্টা করা হবে। সুতরাং ডোমেস্টিক যত ধরনের কনস্পাইরেসি রয়েছে, ইন্টারন্যাশনাল যতগুলো কনস্পাইরেসি রয়েছে, এই কনস্পাইরেসির বিরুদ্ধে আমাদের সবসময় সচেতন থাকতে হবে।